বিসমিল্লাহ, সবাইকে রিয়াদ ফিশিংহান গ্রুপে স্বাগতম। আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা আপনাদের সবার প্রশ্ন ছিল বা আমার কাছে অনেকজনই বলছেন এই বিষয়টা নিয়ে। ভাই, আপনি এক রাতের সময় এক ধরনের ভিডিও দেন, কোনো সময় আমাদের ইচ্ছা মতো ভিডিওটা দেন না কেন? মানে আমি ভাই অনেক সময় প্রশ্নগুলো আপনাদের নেই, নিয়ে একটা সময় আসে, ওই সময়টাই ওই ভিডিওগুলো বানাই। আজকেও ঠিক তদরূপ এরকমই একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি, যেটা আপনাদেরকে সবসময় কাজে দিবে কিনা জানেন। চলুন, যে এটা ঠিক ওই জিনিস টাইটেলে দেখতে পাচ্ছেন যে কিসের জন্য দিব, তো মুখে আরেকবার বলে দিই, সিলভার কাপ মাছ, ব্রিগেড মাছ, এটা আমরা ধরতে পছন্দ করি বিশেষ করে। এটা আবার অনেকজন আর এই থিওরিটা পছন্দ না হতে পারে, কারণ আমরা অনেকজন আছি যে একটু সচেতন হই, আঘাত দেবো না, কষ্ট দেবো না, এরকম কোনো একটা বিষয়। হয়তো কথাই বুঝতে পারছেন কী বলতে চাচ্ছি, অনেকজন এই নিয়মটা জানেন, অনেকজন জানেন না, এরকম কিছুটা ধোকা দাড়ি এই সেই চলবে আজকে। আর নিজের আইকিউ, মেধা শক্তি, এইগুলো সব স্থির, এই জিনিসের ধৈর্য পরীক্ষা যেগুলো আমরা দিই সেই জিনিসটাই আবার আজকে নতুনভাবে নিয়ে আসছি। তো যাই হোক, অনেক কথা হলো, ইন্ট্রোটা বলে নিই, যাকে পছন্দ হবে রিয়াদ ফিশিং অ্যান্ড গ্রুপের এই ভিডিওটা তারা অবশ্যই লাইক দেবেন, যাদের পছন্দ হবে না তারা ডিসলাইক দেবেন, সাথে লিখে দেবেন কমেন্টে কেন হয় নাই। ভাই, আমি একটা মানুষ, আমার ভুল হতেই পারে যে কোনো বিষয় নিয়ে, তো এরকম আপনারা একটু কনসিডার করে নেন কোন ভিডিওটা কখন কী আসবে বিষয়। যে কোনো একটা বিষয় আপনারা কমেন্ট করতেই পারেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন সেটা চাপ দেবেন, তো ইউটিউব থেকে আপনাদেরকে নোটিফিকেশন দেবে যে আমি কোনো নতুন ভিডিও দিছি সেটা আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের যে অনেকগুলো ভিডিও আছে, আপনার উপরে আই বাটন আছে, ওইখানে অনেকগুলো ভিডিওর লিঙ্কগুলো পাবেন, এবং এই ভিডিওর শেষে আপনাদের অনেকগুলো ভিডিওর আপনাদের মনিটরে আসবে, স্ক্রিনে আসবে, ওগুলো দেখে নিতে পারেন, হয়তো আপনি দেখেন নাই বা হেল্প হতে পারে। যারা নতুন তাদের জন্য বলতেছি, যারা পুরাতন আমাদের সাথে আছেন তারা তো পাবেনই। তো কথা না বাড়াই, খালি বল। এখানে দেখো, এটা পিওর ছাতু, বুটের ছাতু, বেশি নষ্ট না করি অল্প করে দেখাই আপনাদেরকে, যেহেতু আমি রাফলি দেখাচ্ছি। এটা পিওর ছাতু, এটার মধ্যে কোনো ভেজাল বা কোনো মশলা কোনো কিছু মিক্স নেই। এটার মধ্যে আমাদের লাগবে, এটা হলো আমাদের সোয়াবিন তেল, সিলভার কাপ বা ব্রিগেড এগুলো ধরতে আমরা সবাই খুব ভালোবাসি। আজকে একটা পদ্ধতি দেখাচ্ছি, এরপরে হবে তো বা ভবিষ্যতে আরও কোনো পদ্ধতি দেখাবো, যেগুলো আমি জানি ওগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। সোয়াবিন তেল এবং বুটের ছাতুটা সুন্দর করে মিক্সড করবেন, যেখানে আপনারা ব্রিগেড এবং সিলভার কাপ ধরতে চাচ্ছেন, মাছটাও এখানে জমাবেন। এই দুইটা জিনিস আমার খুব ভালো কাজ দেয়, আমি অনেক জায়গায় মারি এইভাবে, কারণ অনেকজন জানেন যে রিয়াজ ভাই আসলে মাছ শিকার করতে ভালোবাসে, তাদের জন্য এরকম মোট করবেন। যদি অল্প বেশি নেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে একটু মোট করবেন। এইভাবে যেহেতু তেল আছে এবং ছাতু দুইটা, আপনার বেসন যেটা বলি আমরা, বুটের বেসন, এটা বুটের বেসনে ধরতে পারেন, জানি না ঠিকভাবে দেখতে পাচ্ছেন কি না। এটা হলো সেই জিনিসটা যেটা আমাদের একটা লাড্ডুর মতো হয়ে গেল, এটা পানির মধ্যে থ্রো করবেন। যেই পজিশনে আপনি মাছটা আনতে চাচ্ছেন, যেই পজিশনটা আপনি ভালো বুঝবেন, সেই পজিশনে এইটা আপনি আপনার কাছে আয়ত্তে নিয়ে আসবেন। প্রথমত এরকম আট দশটা দরকার নাই, ছয় সাতটা বল পানির মধ্যে থ্রো করবেন নিজে এমনিতেই, মানে আমরা চার করি সেই চারের মতো এটা থ্রো করবেন।
জায়গাটা এই ছাতুটা যখনই পড়বে ঘোলায় যাবে। পিওর ছাতু পানিতে মিক্সড করে ফেলার কোনো প্রয়োজন নেই, এটা মিক্সড করে ফেলেন আলহামদুলিল্লাহ হবে। বংশি বক্সটা এটা অনেকজন বলতে পারেন যে রিয়াদ ভাই কিভাবে কি সেটাও বলে দিচ্ছি। আচ্ছা এটা ধরার নিয়মটা সেটাও দেখায় দিচ্ছি। আমরা সিভিল বা ব্রিগেড খেলতে যারা ভালোবাসি তারা অবশ্যই, আমি যে বড়শিটা এখন দেখাবো আপনারা হয়তো এটা চিনবেন বা অনেকজনের কাছে আছে এইটা। এটাকে বলা হয় অ্যাঙ্কার। অনেক জায়গায় এই অ্যাঙ্কার খেলাটা পুরোটাই নিষিদ্ধ। যেসব জায়গায় মনে করবেন যে এই মাছটা বেশি আছে আপনি খেলেন কোনো সমস্যা নাই, যদি মনে করেন এরকম খেলতে দিচ্ছে না কোনো সমস্যা নাই, দুই কাটা নেন, কাটাগুলো একটু বড় দেন, দুই কাটা নেন, এরকম সাইজের দুই কাটা বা একটু বড় নেন দুই কাটা, কোনো সমস্যা নেই। যদি এইটা খেলতে না দেয় আর যদি এইটা দেয় কোনো সমস্যা নাই, দুই কাটা না হলে আছে, দুই কাটা তিন কাটা খেলতে দেবে যদি অ্যাঙ্কার না দেয়। অনেক জায়গায় দেখবেন যে অ্যাঙ্কার খেলা নিষিদ্ধ, ঠিক তদরূপ আপনারা ওই অ্যাঙ্কার অবস্থায় এই বেসনটা যেটা ছাতু এবং ইয়ে দেওয়া আছে মিক্সড করা আছে এটার মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে এইটাকে টোপ বানাবেন। আমি দুই হাত দিয়ে দেখাই দিই, এইভাবে ফেলে দিবেন। যখন টোপটা পড়বে বা কিছু হবে হালকা করে আপনার ফাতনাটা একটু নড়ছে বা বাড়ি খাইছে আপনারা হিট করবেন, অবশ্যই আপনার ব্রিগেডের বা সিলভার কাপের বডি হবে, মুখে না খেলেও বডি হবে, মিস নাই। কিন্তু আপনাকে খেয়াল করতে, প্রথমে বলেছি আইকিউ ধৈর্য যা যা আছে মাছ মারতে আমাদের লাগে ঠিক সেই জিনিসটা আমাদের প্রয়োজন হবে। কারণ ফাতনাটা যদি হালকা একটু সরছে বা একটু নড়ছে দেন আপনাকে হিট করতে হবে। এইটা যদি বডিতে লাগলো আলহামদুলিল্লাহ, না হলে তো এটা আছেই, এটা লাগবে, এইটা আপনার ঘুরে গিয়ে তার বডিতে আটকাবে। এবং যখন এই অ্যাঙ্কার বা তিন কাটা ইউজ করবেন অবশ্যই দেখে নেবেন এর পিনগুলো, অনেকটা ভিডিওতে দেখবেন যে পিনের কথা বলে দিছি, এই পিনটা যেন শার্প থাকে মানে শুয়ের মতো থাকে, দ্রুত আঘাতটা পড়তে পারে নাহলে এটা বিপদে থাকবেন, বডি হবে না তখন। আর যত ধারালো বড়শি হবে তত মাছ ধরে মজা, কারণ খুব দ্রুত এটা হুক হয়, উপরে ঢুকে গেছে দুটাই, এটা খুব দ্রুত হুক হয়। তো যাই হোক আজকে এই পছন্দই রাখি আর না বাড়াই। আর যাদের এই ভিডিওটা পছন্দ হবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন যে যেই গ্রুপে আছেন। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন, বাই।